ভাই ঘটনা কিন্তু খুব খারাপ আপনার শত্রুরা মিথ্যে সাক্ষী প্রমাণ দিয়ে খুব শক্ত কেস বানিয়ে ফেলেছে বানাইলে হলো আমি কতবার ধরে কোম উকিল ওই মহিলার আমি রেপ করি নাই সব সাধারণ নাটক আমি জানি কিন্তু আইনটা জানে না সাক্ষ্য প্রমাণ সব আপনার বিরুদ্ধে এখন সবকিছু নির্ভর করছে বিচারকের রায়ের উপর কার কোর্টে কেস উঠছে জজ শাহেদ চৌধুরীর কোর্টে হ্যাঁ শাহেদ চৌধুরীর কোর্টে তাহলে তো আর কোনো চিন্তাই নেই কি শাহেদ তো আমার ছোটবেলার বন্ধু আমরা একসাথে বড় হয়েছি চাকরিতে ঢোকার আগ পর্যন্ত ও আমার সাথে থাকতো তুমি ওর সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দাও হাজিম তুই আরে চিনছস তাইলে কতদিন পর তোরে দেখলাম আচ্ছা বিয়া তো করছো শুনছি বাচ্চা কাচ্চা কয়টা দুই ছেলে তোর দুশালা অহনো বিয়া শাদি করা নাই আমার কথা বাদ দে তুই কেমন আছিস ক ভালো তো বাইরে উকিল শালা টেনশনে আছে শালারে যত কই আমি তোর ছোটবেলার বন্ধু আমাগো সম্পর্ক অনেক পুরান শালায় বিশ্বাসই করে না কয় তুই নাকি শক্ত বিচারক কারো কোনো রিকোয়েস্টই তুই রাখোস না আজিম আমি যে চেয়ারটাতে বসি এই চেয়ারটার দায়িত্ব অনেক ন্যায়ের পক্ষ ছাড়া বিপক্ষে বলার ক্ষমতা এই চেয়ারে নেই কোর্টে সাক্ষ্য প্রমাণ দিয়ে যা প্রমাণিত হবে আমি তাই রায় দেব কিন্তু দোস্ত এই যে আমার নামে রেপ কেস সব তো সাধারণ নাটক আমার শত্রুপক্ষ আমারে মাঠ থেকে সরাই দিতে এই মামলা সাজাইছে টাকা দিয়া মেডিকেল রিপোর্ট বানাইছে ওই মেয়েরে আমি জীবনে কোনোদিন দেখেই নাই রেপ করুক কেমনে তুই যে সত্য বলছিস তা প্রমাণ করতে পারবি প্রমাণ করতে হইবো কেন আমি তোরে কইতেছি এটি তো বেশি তুই কি আমারে ছিলস না উকিল যখন আসিলি তুই তো আমার কত কেস লড়ছস কতবার আমার আইনের ভাগ্যে বাইর করছস জীবনে কোনোদিন শুনছস আমি মেয়ে মেয়ে সেখানে হাত দিছি তুই যখন প্রথমবার খুন করেছিলি তার আগে আমি তোর হাতে খুনের কথা শুনিনি প্রথমবার যখন স্মাগলিং করে ধরা পড়লি তার আগে আমি তোর স্মাগলিং এর কথাও শুনিনি এই রেপ হয়তো তুই প্রথমবার করেছিস শাহেদ শাহেদ আমি কতবার খুমু ওই মহিলার আমি ধর্ষণ করি নাই চিৎকার করলেই কি সাক্ষ্য প্রমাণ মিথ্য হয়ে যাবে আজিম যাবে না সাক্ষী প্রমাণ আইস তোর কাছে আমার দোস্তির থেকে বড় হয়ে গেল আমার কথার কোনো দামই নাই তুই ভুলে গেছস এই শহরে তুই যখন রাস্তা রাস্তায় ঘুরছস আমি তখন অস্ত্র বেচা টাকা দিয়া তোর ওকালতি পরীক্ষার ফিস দিছি দোকানের চান্দার টাকা দিয়া কিনা দিছি তোর কাপড় চোপড় আর সব কিছু মিস হয়ে গেল না মিথ্যে হয়ে যায়নি আজিম আমি সেদিনও তোর বন্ধু ছিলাম আজও তোর বন্ধু আছি কিন্তু সেদিনের উকিল শাহেদ আর জাজ শাহেদ চৌধুরী অন্যায়ের সাথে যে কোনো দিন আপোষ করেনি এবং করবেও না শাহেদ আজিম আমি তোর বন্ধু তোর হয়ে আমি অনেক কেস লড়েছি আর লড়েছি বলেই জানি অপরাধের সমস্ত অলিতে গলিতে তোর বিচারণের কথা আমি জানি ক্রাইম তোর পেশা এবং নেশা তোর জন্য ধর্ষণ কোনো বিচিত্র ঘটনা নয় আমি কোনো ভাইয়ের ধর্ষণ করি নাই সাহেব চিৎকার করিস না এটা জজের চেম্বার এখানে সিন ক্রিয়েট হলে তোর কিছু হবে না কিন্তু আমার ইজ্জতের সাদা দেয়ালে অপরাধের কালো দাগ লেগে যাবে আমার লেগা আইস তোর ইজ্জতের গায়ে কালো দাগ লেগে যাইব হ্যাঁ
কোর্টে যদি প্রমাণিত হয় ধর্ষক তুই, তাহলে আমি সেই সাজাই দেব যেই সাজা একজন ধর্ষকের হওয়া উচিত। যে কাম আমি করি নাই সেই কামের সাজা আমি ভোগ করুম না। তুই যদি আইজ আমার নির্দোষ বলে রায় না দেস, তাইলে এতদিন তুই আমার বন্ধুত্ব দেখছস, এখন দেখবি দুশ্মনী, এখন দেখবি আমার চোখ পাল্টি। অর্ডার, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হইয়াছে যে আসামি আজিম ভুঁইয়া গত 19 অক্টোবর রাতে সুপিয়ার রুমে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করেছে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, মেডিকেল রিপোর্ট এবং মামলার তদন্তকারী অফিসারের রিপোর্টের ভিত্তিতে এই আদালত আসামি আজিমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তি প্রদান করছে। তুমি যাই বলো শাহিদ, আইনের সাজা কোনো দিনও ক্রাইম বন্ধ করতে পারবে না। কারেক্ট, কিন্তু আইনই পারে ক্রাইমকে কন্ট্রোলে রাখতে। তারপরও ক্রিমিনালদের প্রাশ্চিত্যের সুযোগ দেওয়া উচিত। কিন্তু জেলখানায় তো তারা সে সুযোগ পাচ্ছেই। জেলখানায় সুযোগ পাচ্ছে মানে? জেলখানায় তো প্রাশ্চিত্য করছে অপরাধের, শাস্তি ভোগ করছে অপরাধের। তুমি যা বলো না শাহিদ। বাবা, একেবারে মানবাধিকার কর্মী। দেখো, আবার রাস্তায় মিছিল মিটিং নিয়ে নেমে যেও না কিন্তু, তাহলে আমার এই সোনার সংসার উচ্ছন্নে যাবে। ও হ্যাঁ, আমার নীল সবুজ ঘুমিয়েছে? সে কখন, ওরা কে এত রাত পর্যন্ত জেগে থাকে নাকি? আচ্ছা, অনেক হয়েছে, এবার শুবে চলো। আহা লক্ষ্মীটি, তুমি শুয়ে পড়ো, আমাকে একটা মামলা নথিপত্র দেখতে হবে, আসছি আমি, তুমি যাও। আজকে কোনো কোর্ট কাচারি মামলা মোকদ্দমার কাজ নেই, আজকে আমার রায়, তোমাকে মাথা পেতে নিতে হবে। চলো বেডরুমে, একটা দারুণ খবর তোমাকে দেব। দারুণ খবর? তা দারুণ খবরটা এখানে দিয়ে ফেলো না, বেডরুম পর্যন্ত যাওয়ার তর সইছে না। না, বেডরুমে গিয়ে বিছানায় চুপি চুপি তোমার কানে কানে বলবে। এ যা, কারেন্ট চলে গেল। কি ব্যাপার, বাইরের সব বাড়িতেই তো কারেন্ট দেখা যাচ্ছে। তাহলে বোধহয় ফিউজ চলে গেছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি একটু ফিউজটা দেখে আসি। হ্যাঁ, সাবধানে যেও। আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি দেখছি। তনিমা, এই তনিমা, আরে তুমি আবার গেলে কোথায়? হ্যালো, কিরে জত, তোর বউরে খুঁজা পাঁচটা পাবি কেমনে? তোর বউ তো হন আমার জিম্মায়।
এই আজিম শেটের জিম্মায়। ইউ বাস্টার্ড, এই চিল্লাস না, আজকে আমি চিল্লামু তুই শুনবি, নেনে তোর বইয়ের আওয়াজ আর কোনো দিন শুনবি না। আজিম, আমার স্ত্রী কোথায়? আমার সামনেই আছে। যুবক বয়সে সিনেমার নায়িকা সাবানার দিকে যেমনি পাগলের মতো তাকায় থাকতাম, ঠিক সেইভাবে এখন তোর বইয়ের দিকে তাকায় আছি। হাজারবার চিল্লায় কইছি আমি রেপ করি নাই, আমি কোন মায়ের মানুষের ইজ্জত কেড়ে নেই নাই, এই যখন লোকাস্ট আমি করি না, সব আমার বিরুদ্ধে এন্টি গ্রুপের চক্রান্ত, কিন্তু তুই শুনলি না, আমার সাজা দিয়ে দিলি যেমন জীবন কারাদণ্ড। এইবার এইবার আমি তোরে বুঝাবো রেপ কারে কয় না করেই যখন সাজা হয় তখন তোর বউরে রেপ করে দেখুম টেস্টটা কি। আমার স্ত্রীর কোনো ক্ষতি করিস না। আজিম, আজিম শোন, আজিম আমার কথা শোন, আজিম আমার স্ত্রীর কোনো ক্ষতি করিস না। আজিম, 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 তোর কি শরীর খারাপ? হ্যাঁ, তোর কি শরীর খারাপ? আমাকে ক্ষমা করে দিন, আপনার পায়ে পড়ি, এত বড় সর্বনাশ করবেন না, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমিও তো তোর স্বামীর কোনো ক্ষতি করি নাই, তারপরেও আমারে তোর স্বামী সাজা দিছে। দয়া করুন, আমার মাসুম দুই সন্তানের উপর দয়া করুন, দয়া করুন আমার গর্ভের সন্তানের উপর, সে এখনো দুনিয়ার আলো দেখেনি। তোর পেটে বাচ্চা? জি। আরে এত বড় সুখবর না, তুই ঘুরতা চস, অথচ তোর স্বামী মিঠাই বললে তো দূরে থাক, একটা বাতাস আমারে খাওয়াইলো না। ও জানে না, আজই ওকে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে আপনার লোকজন আমাকে তুলে এনেছে। পাইছি, পাইছি রে, পাইছি, জজরে সাইজ করার পথ পাইছি। তুই পুলিশ কমিশনার আমার বন্ধু, আমি নিজেও একজন জাজ, তারপরও আমার স্ত্রীকে তোরা তোর পুরো ফোর্স এখন ওই 8 মাসেও খুঁজে বের করতে পারলো না, অথচ এই শহরে আছে আমার স্ত্রী, এখানে আছে আজিম, প্রতিদিন আমার মোবাইলে বেনামি মোবাইল থেকে কল করছে তনিমা, শুধু বলছে সে ভালো আছে, কিন্তু তোরা তাকে খুঁজে পাচ্ছিস না। একজন বিচারক হবার পরও যদি আমার এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? সাহেব, সাহেব তুই বিশ্বাস কর, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু একটা জিনিস আমার বোধগম্য হচ্ছে না, ওই আজিম কি চায়, কেন সে তোর স্ত্রীকে আটকে রেখেছে? তোর স্ত্রী যখনই ফোন করে তখনই বলছে তার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ফোন ট্রেস করে দেখা যাচ্ছে সেটা বেনামি ফোন। আসলে কি করতে চাচ্ছে আজিম? তার মানে তোদের কিছুই করার নেই, তোরা অসহায়। আই ক্যান জাস্ট বিলিভ ইট। ঠিক আছে, তুই যা, 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 তুই যা, যা, যা তুই। হ্যালো, কে? তনিমা, তনিমা তুই কোথায়? তনিমা তুই কোথায়? ডলফিন পার্কে? আমি আসছি, আমি আসছি। তনিমা, তনিমা, আহ।
ওই কুত্তার বাচ্চা আমার উপর এত বড় শোধ নিয়েছে, নিজের পাপ তোমার গর্ভে দিয়ে আমাকে দেখানোর জন্য তোমাকে পাঠিয়েছে। না না, তুমি ভুল করছো। এই সন্তান ওই আদিমের পাপের ফসল নয়, আমাদের প্রেমের ফসল। এই সন্তান, এই সন্তান তোমার। আজিম তো, আজিম তো আমার গায়ে হাত দেবার চেষ্টাও করেনি। একটা লম্পটের সাথে তুমি আট মাস ছিলে আর সে তোমাকে স্পর্শ করেনি। আমি কি কচি খোকা? আমি কি কিছুই বুঝি না? তুমি কি বলতে চাও অপরাধ জগতের সম্রাট সবকিছু ভুলে গিয়ে দেবতা হয়ে গেছে? শাহেদ, এসব তুমি কি বলছো? আর কেউ বিশ্বাস না করলেও তুমি তো আমাকে বিশ্বাস করবে, তা না করে উল্টো তুমি আমাকে কলঙ্ক দিচ্ছ। আমি জানি না তুই আর ওই আজিম মিলে আমার বিরুদ্ধে কি নাটক সাজিয়েছিস, কিন্তু আমি কখনো বিশ্বাস করব না যে তুই ঠিক তেমনটি আছিস যেমনটি আমার ঘর ছাড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ছিলি। বিশ্বাস করো, আমি তোমার ছিলাম, তোমারই আছি। আমি আমার নীলা সবুজের কসম খেয়ে বলছি। খবরদার, আমার সন্তানদের নাম তুই ওই পাপী মুখে উচ্চারণ করবি না। শাহেদ, মরে গেছে তোর শাহেদ। আজ থেকে তুই মরে গেছিস আমার কাছে, আমার সন্তানদের কাছে, সমস্ত পৃথিবীর কাছে। আর যদি কোনোদিন তুই আমার বা আমার সন্তানদের কাছে আসার চেষ্টা করেছিস, তাহলে তাহলে আমি তোকে নিজের হাতে গুলি করে হত্যা করব। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষে আমি দোষী না। আমি কলঙ্কিনী না, আমি কলঙ্কিনী না। নীল, সবুজ, সবুজ, নীল, তোরা কোথায়, কোথায় তোরা? বাবা, তোমার কি হয়েছে? তোদের মা মরে গেছে, আজ থেকে আমি তোদের মা, আমি তোদের বাবা। তোদের মা মরে গেছে, তোদের মা মরে গেছে, তোদের মা মরে গেছে, তোদের। বাবা, তোমার কি হয়েছে? আঙ্কেল,
ছয়টা মাস ধরে বাবা তো হুইল চেয়ারই বসে আছে। আমার বাবা কবে সুস্থ হবে আঙ্কেল? তুমি ছোট মানুষ, তুমি এত কিছু শুনে কি করবে? আমি মারা গেছি, বাবা অসুস্থ, আমি ছাড়া এখন আর কেউ যে নেই আঙ্কেল। তোমার বাবা সম্ভবত আর কোনোদিনই নিজের পায়ে দাঁড়াতে পারবে না। স্ট্রোক করার পর ওনার কোমরের নিচের অংশ অবশ হয়ে গেছে। তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি সবকিছু সামলে নেব। আল্লাহ আল্লাহ করো মা, আল্লাহ রে দেখো, আল্লাহ রে দেখো মা। আপনার মাইয়া হয়েছে? মাইয়া হইছে, আমার মাইয়া হইছে। বাবা, ফ্যাক্টরিতে নাকি লেবারদের নিয়ে কি একটা সমস্যা হয়েছে,
সেখানে গেছে। সবুজ সাথে যায়নি? সবুজ তোর ভাইয়ের আগে সাত সকালে ফ্যাক্টরিতে চলে গেছে, খুব জরুরি কাজ আছে। জরুরি কাজ না ছাই, গিয়ে দেখো অফিসে পড়ে পড়ে ঘুমোচ্ছে। নিলয়ের লাইফে এপে ও দিন দিন বেহারা হয়ে যাচ্ছে, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে আর যত সমস্যা সামলাবে আমার ওই নীল। শ্রমিক ভাইয়েরা, আমি জানতে চাই আমাদের বোনাস এখনো কেন দেওয়া হচ্ছে না? আমাদের পরিশ্রমের কামাই দিয়ে ওই মালিক পক্ষ তাদের পকেট ভর্তি করছে, আমাদের গায়ের ঘাম দিয়ে তাদের গাড়ি পেট্রোলের খরচ যোগাই আমরা, আমাদের শরীরের রক্ত পানি করে তাদের বিলাসের সামগ্রীর ব্যবস্থা করে দিই আমরা, অথচ আমাদের প্রতি কেন তাদের এই অবজ্ঞা? আমাদের দাবি ওদেরকে মানতেই হবে, আমরা আমাদের বোনাস আদায় করেই ছাড়ব। আমাদের দাবি মানতে হবে, 20% বোনাস দিতে হবে, 20% বোনাস দিতে হবে, 20% বোনাস দিতে হবে, 20% বোনাস দিতে হবে। শ্রমিক ভাইরা আমার, আমি জানি আর কয়েকদিন পরেই পবিত্র ঈদ, প্রতিবার এই আনন্দের দিনে আপনাদেরকে বোনাস দেয়া হয়, কিন্তু এবার দেরি হবার কারণ হল আপনাদের প্রতিবারের মতো 20% বোনাস দিতে চাই না। এই বছর 20-এর পরিবর্তে 40% বোনাস দেয়া হবে। আর শ্রমিক ভাইরা, আপনারা সবাই আধা ঘন্টা পর আমার অফিস বিল্ডিং এর সামনে আসবেন। আসিফ, তুমি আমার সাথে এসো, জরুরি কথা আছে। সবুজ, ভাইয়া না না ভাইয়া, আমি ঘুমাইনি। এখানে ঘুমাচ্ছিস কেন? না ঘুমিয়ে কি করবো ভাইয়া, সেই ফজর আজানের সময় থেকে ভাবি দরজা নক করা শুরু করেছে, বাড়ির কাজের লোক থেকে শুরু করে সবার ডাকাডাকিতে আমার ঘুমটাই মাটি, তাই বাধ্য হয়ে সকালে অফিসে এসে। অফিসে এসে ঘুমানো চলবে? কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখতে হবে না? তুই জানিস লেবাররা সবাই মিলে স্ট্রাইক করতে চেয়েছিল, ও তো লিডারই আসিফ, সবাইকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। আসিফ সত্যি? কেন আমাকে শুধু শুধু লজ্জা দিচ্ছেন? লেবারদের পাওনা বোনাস দিতে দেরি হচ্ছিল দেখে আমি তাদের হয়ে প্রতিবাদ জানাচ্ছিলাম। আমি তো আর জানতাম না যে নীল সাহেব 20% বোনাসের জায়গায় 40% বোনাস দিবেন। আমি আপনাকে চিনতে পারিনি নীল সাহেব, আমি আমি সত্যি খুব দুঃখিত। তুমি আমাকে বোনাস এবং এক মাসের নোটিশ, ইউ আর ফায়ার্ড। আপনি আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছেন? অন্যায় নীল সাহেব, হে অন্যায়। আমি অন্যায় চুপচাপ মেনে নেব, এটা আপনি ভাবলেন কি করে? আমি মামলা করব, লেবার কোর্টে যাব। তুমি ভুলে গেছো আতি, এটা বাংলাদেশ, এখানে গরিবের বিচার পেতে অনেক সময় লাগে। যতদিনে কোর্টে বিচার উঠবে ততদিনে তোমার কাছে কোর্টে যাবার বাসের ভাড়াটাও সঙ্গে থাকবে না। কার কাছে কি থাকবে কি থাকবে না সেটা আমি দেখে নেবো নীল সাহেব, সেটা আমি দেখে নেবো। আহ
আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না ভাইয়া। এই ব্যাপারটাই হচ্ছে তোর জন্য বিজনেসের প্রথম শিক্ষা। দুশ্মনদের মধ্যে সব সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি করে রাখবি, ওরা ঝগড়া করে যাবে আজীবন। জয়ী যে হয় হবে, কিন্তু লাভ হবে সব সময় আমাদের। মানে? মানে টাকা দিয়ে আমি লেবারদের চোখ অন্ধ করে দিয়েছি, এবার আসিফ চাইলেও ওদেরকে আমার বিরুদ্ধে খেপাতে পারবে না। জানালা দিয়ে দেখ বাইরে কি হচ্ছে। আমি জানতে চাই কেন আমার চাকরি যাবে, কি আমার অপরাধ? আমি আমার শ্রমিক ভাইদের দাবি আদায়ের জন্য লড়াই করেছি বলে ওই নীলয় চৌধুরী আমার উপর প্রতিশোধ নেবার জন্য এই চাল চলেছে। এই অন্যায় আমরা কিছুতেই সহ্য করব না। আমরা আন্দোলন করব, আমরা স্ট্রাইক করব। কিসের জন্য স্ট্রাইক করবো? আমরা তো আমাদের বোনাস পেয়ে গেছি। অন্যান্য বছরের চাইতে আমাদের মালিক আমাদেরকে বেশি বোনাস দিয়েছে, আমরা আন্দোলন করব না। এসব তোমরা কি বলছো? আমার উপর এত বড় অন্যায় হচ্ছে আর তোমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? হ্যাঁ দেখবো। তোমার সাথে আন্দোলন করে আমরা চাকরি হারাতে চাই না। তোমার সাথে আমরা আর নাই। আমি তোকে ইউনিয়ন থেকে বের করে দেবো। ওই তুই কি বাইর করবি? আমরাই তোরা বাইর করে দিব। ওই মার্শাল। ভাইয়া ভাইয়া তুমি ওদেরকে বাধা দাও, ওরা আসিফকে মেরে ফেলবে। তাই নাকি? ওসি সাহেব, আসিফ নামের একটা মাস্তান ফ্যাক্টরির মধ্যে মারামারি করে শ্রমিকদেরকে জখম করছে, চলে আসুন। সত্যি ভাইয়া তুমি অনেক বড় বিজনেসম্যান। কোথায় যাচ্ছিস? একদিনেই অনেক বেশি শিখে ফেলেছি, আর কোনো শিক্ষার প্রয়োজন নেই। সালাম আলাইকুম মুজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার জামাত কে দিয়েছেন? উনি দিয়েছেন। সবুজ সাহেব আপনি? অবাক আমিও হয়েছি। এক ভাই পুলিশ ডেকে অ্যারেস্ট করিয়ে দিল, আরেক ভাই জামিন নিতে এসেছে, ব্যাপারটা বুঝলাম না। ওসি সাহেব আপনারা ভুল করছেন, যে ভাই আসিফকে অ্যারেস্ট করিয়েছে সে ভাই আসিফকে ছাড়িয়ে নিতে আমাকে পাঠিয়েছে। আপনারা আসিফকে নিয়ে আসার পর ভাই আসিফের জন্য অনেক আফসোস করলেন, বললেন আসিফ ভালো লোক, গরিবের হকের জন্য লড়াই করেছে, এতে দোষের কি? তাই ভাই অনুতপ্ত হয়ে আমাকে পাঠিয়েছে। আপনি মিথ্যে বলছেন ছোট সাহেব, নীল সাহেবকে আমি অনেকদিন ধরেই চিনি, নিজের কোনো কাজে উনি কোনোদিন অনুতপ্ত হন না। তুমি ঠিকই ধরেছ আসিফ, আমার ভাই তোমার উপর যা অন্যায় করেছে তার জন্য আমি লজ্জিত, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। এ আপনি কি করছেন ছোট সাহেব? আপনি জামিন দিয়ে থানা থেকে আমাকে ছাই নিয়ে যাচ্ছেন, এই আমার জন্য অনেক। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। না না আপনাকে কষ্ট হতে হবে না, আমি আমি নিজেই চলে যাব। আহা রাখো তো, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই, চলো চলো লেটস গো। থামুন ছোট স্যার, এখানেই আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ। ও আপনাকে অসংখ্য ধন্যবাদ ছোট স্যার। হ্যাঁ ওফো, এই বারবার তুমি সাহেব সাহেব করছো কেন বলো তো? এখন তো তুমি আমার কর্মচারী নও, আমিও তোমার বস নই, তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, তুমি আমাকে নাম ধরে ডাকবে। ঠিক আছে সবুজ, আপনার সরি তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। কি আর এমন উপকার করেছি, থানা থেকে জামিনে ছাড়িয়ে এনেছি, এ আর এমন কি? আমরা গরিব মানুষ, আমাদের কাছে এটাই অনেক বড় উপকার। সবুজ তুমি দাঁড়াও, আমি আমার ছোট বোন রুনার সাথে তোমার পরিচয় করে দিই,
ও তোমাকে দেখলে খুব খুশি হবে। দাঁড়াও রুনা, রুনা, এই রুনা, রুনা, তুই জানিস ও আমাকে থানা থেকে ছাড়িয়ে এনেছে। সত্যি? আরে সত্যি না হলে আমি থানা থেকে ছাড়া পেলাম কি করে? সবুজ তুমি কিছু মনে করো না ভাই, এই আমার বোন রুনা। উনি তোমাকে ছাড়িয়েছেন? তাহলে যে মহললোক বলল উনি তোমাদের ফ্যাক্টরির মালিক? মহললোক ঠিকই বলেছে, মালিকেরা দুই ভাই, উনি ছোট জন। সবুজ ভেতরে এসো, এই গরিবের বাড়িতে এক কাপ চা খেয়ে যাবে। একদিনের জন্য অনেক বেশি খাওয়া হয়ে গেছে, আমি যাই আসিফ, আরেকদিন আসবো। ওরে বাবা রে, মেরেছে একেবারে গণধোলাই, গণধোলাই বোঝো? আহারে আমার কলিজা, আমার জানতে করে কিভাবে মেরেছে, আর কোথায় লেগেছে দেখি দেখি। লাগছে তো, ঘরে কোনো মলম নেই? আমাকে দাও না, আমি লাগিয়ে দেই। মলম আমি দিতে পারি, কিন্তু আছে আমি যেখানে যেখানে লাগাতে বলবো তা সব জায়গায় লাগাতে হবে। যা অসভ্য। এর মধ্যে অসভ্যতার কি দেখলে? শরীরের যেখানে বেশি ব্যথা সেখানে মলম না লাগালে ব্যথা কমবে কি করে? কোথায় ব্যথা? কাছে এসো, দেখিয়ে দিই। ভালোবাসি তোরে আমি সারা জীবন ভর, ভালোবাসি ভালোবাসি তোরে আমি সারা জীবন ভর। বুকের ভেতর তোর লাগে গড়ছি বাড়ি ঘর,
ভালোবাসি তোরে আমি সারা জীবন ভর ভালোবাসি ভালোবাসি তোরে আমি সারা জীবন ভর জমা দিলে একটা চাকরি ঠিক হয়ে যাবে। আরে সবুজ, তুমি এখানে কোথায় যাচ্ছ? না মানে এখানে পরিচিত একজনের বাসায়, পুরনো বন্ধু, অনেকদিন দেখা নেই। তোমার পাশে উনি কে ভাবি বুঝি? আরে না না এখনো হয়নি, তবে হবে। শিল্পী, ও হচ্ছে সবুজ সাহেব, আমাদের ফ্যাক্টরির মালিক। ছিলাম, এখন আর নেই। ওয়ালাইকুম আসসালাম। সবুজ আজকে চলি, আমাকে আবার নতুন চাকরির জন্য দরখাস্ত পোস্ট করতে হবে। চলি আবার দেখো, বাই, বেস্ট অফ লাক। ধন্যবাদ। কি হলো, আপনি এখনো বন্ধুর বাড়ি খুঁজে পাননি? বন্ধুর বাড়ি খুঁজতে গিয়ে এই মনটাই যে হারিয়ে বসে আছে ভাবি। তাই নাকি? জানতে পারি মেয়েটির নাম কি? শিল্পী দেখতো আমার নতুন ড্রেসটা কেমন হয়েছে। আরে সবুজ সাহেব, আপনি? সবুজ সাহেব আমাদের মহল্লা নাকি নিজের মনটাই হারিয়ে বসে আছেন। তাই নাকি? তা নাম কি সেই ভাগ্যবতীর? নাম বলতে পারবো না, তবে তার গায়ে কিছুক্ষণ আগে সাদা রঙের জামা ছিল। তার সাদা পোশাকের ভাজে আমার হৃদয়টা আটকে গেছে। রুনা, সাদা ড্রেস পরা কাউকে তুই দেখেছিস নাকি? না তো। যদি দেখি তাহলে কি জিজ্ঞেস করে নেব সে আপনাকে ভালোবাসে কিনা? হ্যাঁ প্লিজ, আপনার অনেক মেহরবানি। ওকে বলবেন তাকে দেখার পর থেকে আমি ঘুমাতেই পারি না, চোখ বন্ধ করলেই কেবল তার ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। এত প্রেম? এলা, কি রে, কি ভাবছিস? কিছু না, কি রং যেন বললেন আপনি? সাদা, যা সত্যের রং, যা পূর্ণিমা রাতের রং, যা শুভ্রতার প্রতীক, প্রেমের প্রতীক। আগামীকাল আসবেন, আমি উত্তর জেনে নেব। ডাল মে কুছ কালা হ্যায়, আমার কেমন জানি আপনাকে সন্দেহ হচ্ছে।
সেই সাদা ড্রেস পরা মেয়েটি আমাদের রুনা নয় তো? ঠিক ধরেছেন ভাবি, প্লিজ ভাবি, আমার কথা আমি রুনাকে বলে দিয়েছি, আপনি রুনার মনের কথা আমাকে জেনে দিন না ভাবি, প্লিজ। দিতে পারি, কিন্তু হেভি একটা গিফট লাগবে, আমার ঘরকালের ফি। ভাবি যা চান তাই দেব। ওকে, আগামীকাল দেখা হবে, বাই। Yes, yes, yes! এই কি হচ্ছে? Bobby! Yes! Come on, come on, come on! Are you ready? Hey! কি করছো? চলো, এই বদমাস, চলো না, হয়েছে তো, চলো, এই বদমাস, চলো, এই বদমাস, এসব কি হচ্ছে? ভাবি লাগছে তো, এ তুমি কি করলে ভাবি? গানটা কি সুন্দর লাগছিল, গানের সাথে সাথে আমার রুমটা যেন রঙিন হয়ে উঠেছিল, চারিদিকে ফুলের সুবাস, চোখের সামনে তুমি, আমি পাগল হয়ে যাব ভাবি। বাবা বাবা বা, আজ দেখি প্রেমের ভূত একেবারে মাথায় চড়ে বসেছে। নো ভাবি, ইউ আর রং, প্রেমের ভূত আমার উপর চড়েনি, উল্টো আমি প্রেম নামের পাগলা ঘোড়ার উপর চড়েছি, ঘোড়া দৌড়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, কিন্তু থামছে না, যতই থামাতে চাই এই বুকের হার্ট বিট ততই বেড়ে যাচ্ছে ভাবি। এই দেখো এই বুকে এভাবে আগুন ধরলো কে শুনি? আছে একজন, দেখা মাত্র তাকে আমার খুব ভালো লেগেছে ভাবি। নাম ঠিকানা দাও, বিয়ে করিয়ে ঘরে নিয়ে আসি। দেব ভাবি দেব, কিন্তু এখনো যে পরিষ্কার করে জানি না সে আমাকে ভালোবাসে কি না। তাড়াতাড়ি জানার ব্যবস্থা করো, তা না হলে হয়তো এই পাগলা ঘোড়া হার্ট ফেল করে মরবে পাগল। নো ভাবি নো, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, জীবনের তরে আমি বাঁচিবারও চাই। ডিস্টার্ব করো না তো। ডিস্টার্ব মানে? এটা কি কাজ করার সময়? শোবে না? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তানিয়া, ফ্যাক্টরির খুব জরুরি কাজ, দুদিন পর বোর্ড অফ ডিরেক্টরের মিটিং, ওসব মিটিং ফিটিং সব বন্ধ, দেখছো না আজকে রাতটা কত সুন্দর? সুন্দর রাত অনেক আসবে অনেক যাবে, কিন্তু কোম্পানির লাল বাতি জ্বলে গেলে সেটাকে আর সবুজ করা যাবে না। কি হলো, তুমি কোথায় যাচ্ছ? তুমি শুয়ে পড়ো, আমি ড্রয়িং রুমে বসে কাজ করছি। কোম্পানির বাতি সবুজ না লাল ওসব নিয়ে থাকো, উফ, দুই ভাই এক, একজন নিজের স্ত্রীর সাথে প্রেম করার সময় পায় না, আর একজন প্রেমের জালে ঘুমোতে পারছে না। আচ্ছা, আমার মন এমন উথাল পাথাল করছে কেন? ফাগুনের কোকিল এমন মধুর সুরে গান গাইছে কেন সারা বেলা? তাহলে কি
আমি প্রেমে পড়েছি ওই যুবকে যার চোখ সারাক্ষণ ভেসে ওঠে আমার মনের মণিকোঠায়। কিন্তু ও কি আমাকে ভালোবাসে? বাসে। তা না হলে এমন উদাস চোখে তাকায় কেন সে? কিন্তু এত বড় লোকের ছেলেকে ভালোবাসতে আমার যে ভয় হয়। ভয়টার থাকে কি প্রেম হয়? তুই লাচে পেলে বল, আমি সবুজকে ডেকে বলে দিই আমাদের রুনা সবুজ রঙের মাধুরী দিয়ে জীবন সাজাতে চায়। বললেই তো হবে না। আমি আগে আমার ভালোবাসার কষ্টি পাথরে ঘষে 100% খাঁটি কিনা দেখে নিয়ে তারপর ওকে বলবো আমার মনের কথা। বলবো, সবুজ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। সালাম আলাইকুম মিস্টার নিলয়। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি না চিনল? আপনার বাবা মিস্টার সাহেদ চৌধুরী আমারে ঠিকই চেনে। ও, আপনি তাহলে বাবার বন্ধু? জি না, কইতে পারেন তার অতীত জীবনের গোপন কাহিনীর পাহারাদার। গোপন কাহিনী? কিসের গোপন কাহিনী? মানুষ উপরে উঠলে তার বদনামও উপরে ওঠে, মানুষ বড় হইলে তার বদনামও বড় হয়। এখন আপনাকেও বদনামও বড় হয়ে গেছে নীল সাহেব। আমাদের বদনাম মানে? হ্যাঁ, বদনাম। আপনার একমাত্র বোন চুমকি, যার বয়স 18 বছরের কিছু বেশি, তার জন্যই বদনাম। এসব আপনি কি বলছেন? আমার তো কোনো বোন নেই। ও, তার মানে জজবি আপনাকে কিছুই জানে নাই, সারা জীবনই ধোকা দিছে। আফসোস। কি বলতে চান আপনি? এই সমস্ত কথা দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? না না, আমি কিছু প্রমাণ করতে চাই না। চাইলে প্রমাণ আপনি নিজেই নিতে পারেন। বাসায় গিয়া আপনার বাপের জিগান, আজ থেকে 18 বছর আগে কেন সে আপনার মায়েরে রাস্তায় ফালায় চলাইছিল। আমার রক্ত ঝরানোর আগে তোর ভাবা উচিত ছিল নীলয় চৌধুরী, তোর বোন আমার কাছে আছে, তারে জিন্দগিতে চোখে দেখবি না। তুই মিথ্যে কথা বলছিস, মিথ্যে বলছিস তুই। সত্য মিথ্যার ফয়সলা করছিল 18 বছর আগে তোর বাপ। যা বাসায় গিয়া তারে জিগা, সত্য কোনডা আর মিথ্যা কোনডা। তারপর তোর সাথে আমার কথা হইব। যা, সব মিথ্যে কথা নীল। আমি কখনো তোর মাকে বাড়ি থেকে বের করে দেইনি। তোরা দুজন ছাড়া আমার আর কোনো সন্তান নেই। সব মিথ্যে কথা নীল, সব মিথ্যে কথা। আমি জানি বাবা, আমি জানি। আমি এখনো সেই রাতের কথা ভুলিনি যে রাতে মায়ের মৃত্যুর কথা শুনে তোমার স্ট্রোক হয়েছিল। তুই ঠিকই বলেছিস নীল, তোদের মাকে আমি খুব ভালোবাসতাম, এত ভালোবাসতাম যে তার মৃত্যুর খবর আমাকে একটা জিন্দা লাশ বানিয়ে দিয়েছে। কিন্তু মিথ্যা কথা বলে কে তোর কান ভারী করেছে? নাম জানি না, কিন্তু বুঝতে পারছি নিশ্চয়ই লোকটা আমাদের শত্রুপক্ষের কেউ। আমাদের উন্নতি দেখতে পাচ্ছে না বলেই বদনাম ছড়িয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। ধরি বাবা, ওদের মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। হ্যালো, নীলয় চৌধুরী বলছি। আমি সেই লোক যে তোগো পরিবারের ইজ্জত সামলায় রাখছে। কিউ বাস্টার্ড, তুই আমাকে মিথ্যে কথা বলে ভয় দেখাতে পারবি না, ব্ল্যাকমেল করতে পারবি না আমাকে বা আমাদের কোম্পানিকে। আমি আমার বাবার কাছ থেকে স্পষ্ট জেনেছি আমার কোনো বোন নেই, এবং আমার মাকে তিনি কখনোই বাড়ি থেকে বের করে দেননি। দ্বিতীয়বার আমার সঙ্গে দেখা করলে বা ফোন করলে আমি তোকে পুলিশে দেব। আমি জানতাম যেই সত্য ঘটনা 18 বছর ধরা ঘোমটার নিচে লুকায় রয়েছে সেই কথা এত তাড়াতাড়ি জজ স্বীকার করব না। যজ্ঞা না করুক, তোর বাপ কত বড় চাপাবাজ,
তার প্রমাণ আমি খুব তাড়াতাড়ি তবু বাড়ি পৌঁছায় দেব। ঠিক আছে, এই অসময় তুমি চাদর মুড়ে দিয়ে শুয়ে আছো কেন? জানো ভাবি, সে কতক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু সবুজে আসে নামি নিয়ে দেখে চলে এলাম। বলতো কতক্ষণ অপেক্ষা করা যায়? অপেক্ষা করেছিলি কেন? তুই কি সত্যি ওকে ভালোবাসিস? কামনা তোমাকে বললাম, ওকে আমার সত্যি ভালো লেগেছে। তুই তো বলেছিলি পরীক্ষা নিবি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমার কথা দূরে শোনাচ্ছি কেন ভাবি? এই ভাবি, কি ব্যাপার আপনি? দাঁড়াও রুনা, তোমার সাথে আমার কথা আছে। আমাকে বের হতে না দিলে আমি কিন্তু চিৎকার করব। আই ডোন্ট কেয়ার ভাবি। মহল্লার লোক তোমার চিৎকারে ছুটে আসবে, শুনবে আমি তোমার সাথে এক রুমে একসাথে ছিলাম, তারপর তোমার সাথে আমার বিয়ে পড়িয়ে দেবে। চলো দুজনে একসাথে চিৎকার করি, তাহলে লোকজন আরো তাড়াতাড়ি আসবে, আমাদের বিয়েটাও তাড়াতাড়ি হবে। রেডি, 1 2 3। কি পাগলামি করছেন? পাগলামি নয় রুনা, একেই বলে ভালোবাসা। তুমি কি এখনো বুঝনি? না বুঝলে কি রাস্তার পাশে আপনার অপেক্ষায় এতক্ষণ দাঁড়িয়েছি কি? তাহলে সেই অপেক্ষার মানুষকে কাছে পেয়ে তার কাছ থেকে দূরে সরে যেতে চাইছো কেন? যা, আমার বুঝি লজ্জা লাগে না? লজ্জা পেলে প্রেম করবে কি করে? আমি আজই আসিফকে বলবো। না আপনি কিছুই বলবেন না। এখনো আপনি? আরে তুমি বলো, মাই ডিয়ার বলো, সুইসাইড বলো, জান বলো, মাই লাভ বলো, ডার্লিং বলো, বলো বলো যা খুশি বলো, প্লিজ বলো। যা চলে যাব। ওকে বাই। বাই? আমি কি তাই বললাম নাকি? ও এখনো লজ্জা? এসো তোমার লজ্জা ভাঙিয়ে দিচ্ছি।
ভুলে গিয়েছিলাম, মতিন সাহেব সবাইকে কার্ড পাঠিয়েছেন? জি, গেস্ট লিস্ট অনুযায়ী সবাইকে কার্ড পাঠিয়েছি। আমাকেও কিছু কার্ড দিন, আমার স্পেশাল কিছু গেস্টকে ইনভাইট করব। স্পেশাল মানে? ইয়েস ভাইয়া, অনুষ্ঠানে আমি তোমার সাথে আমার স্পেশাল একজন বন্ধুর পরিচয় করিয়ে দেব। তাহলে স্পেশাল বন্ধুর সঙ্গে গার্জিয়ানকে খবর দিস, একসাথে দুটো কাজে হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি ওদের সবাইকে নিয়ে আসবো। ওকে দেন, বাই। বন্ধ করো। ওয়াও, ইউ আর এ গুড ডান্সার, সত্যি তুমি খুব ভালো নাচো এবং ভালো নাচাতেও পারো, ভেরি গুড। নাম কি তোমার? রুনা। ভাইয়া, ও নাচতে বলে নর্তকী নয়, ও আমাদের আসিফের বোন। তাই নাকি? বাহ, খুব ভালো বোন, নেচে গেয়ে কামাই করে নিজের বেকার ভাইয়ের পেট পালছে, এমন বোন আজকাল কজনের হয়? নীল সাহেব, আমার বোন শখে নাচছে, নাচ গান আমাদের পেশা নয়। ও হ্যাঁ হ্যাঁ, শখ করে নাচছে, নাচবেই তো, তোমার পেশা, তোমাদের পেশা তো আমাদের মতো বড় লোকের পকেট খালি করা, কখনো ইউনিয়ন লিডার সাজে, নয়তো কখনো নিজের বোনকে নাচিয়ে মাথা খারাপ করে। এসে তুমি কি বলছো ভাইয়া? আমি যা সত্য তাই বলছি সবুজ। ভাইয়া, তুমি রুনা আর তার ভাইকে অপমান করছো। কারো সম্মান থাকলে তাকে অপমান করা সাজে সবুজ, ভিখিরিদের আবার কিসের অপমান? তুমি ভুল বলছো ভাইয়া, গরিব হলেই মানুষের মান সম্মান জ্ঞান থাকবে না এমন কোনো কথা নেই, আর তাছাড়া হীরা তাজমহলে থাকুক আর রাস্তার পাশেই থাকুক, হীরা হীরাই থাকে। তার মানে তুই ভাবছিস এই মেয়ে হীরা? হ্যাঁ ভাইয়া হ্যাঁ, রাস্তার পাশে পড়ে থাকা সত্যিকারের হীরা। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি আজকে ঘোষণা করছি, এই সবুজ চৌধুরী
বস্তির মেয়ে রুনাকে ভালোবাসে এবং সে আজ রাতেই রুনাকে বিয়ে করবে। সবুজ, তুই এই মেয়েকে বিয়ে করতে পারবি না। কেন পারবো না? কি দিয়ে ঠেকাবে আমাকে? বাড়ি থেকে বের করে দিবে, ফ্যাক্টরিতে বসতে দিবে না, চৌধুরী পরিবারের সম্পদ থেকে বঞ্চিত করবে। করো, আই ডোন্ট কেয়ার। এত কিছুর বিনিময়ও আমি যদি রুনাকে আপন করে নিতে পারি, ভাববো রুনার ভালোবাসা অনেক সস্তায় পেয়েছি আমি। এসো রুনা। সবুজ দাঁড়া, হে বাড়ি ছেড়ে যাস রে বাবা। সবুজ, সবুজ, এ বাড়ি ছেড়ে যাস রে বাবা। সবুজ, এ বাড়ি ছেড়ে যাস রে বাবা। সবুজ, সবুজ, সবুজ। বাবা, সবুজ তোমার আর আমার থেকে অনেক দূরে সরে গেছে, অনেক দূরে সরে গেছে, অনেক দূরে, অনেক দূরে। আমার জীবনের সমস্ত আশার বাতি তোর জন্মের সময় নিভে গেছে। আজ আজ জীবনের বাতিটাও নিভার পথে। আজ আমি তোকে বলে যাব তোর বাবার পরিচয়। তোর বাবার নাম শাহিদ চৌধুরী, সব শাহিদ চৌধুরী। রায়ের বিচার করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় অন্যায় উনি আমার সাথে করেছেন। উনি উনি এখনো মনে করেন তুই আমার পাপের ফসল। ওনাকে কখনো খুঁজে পেলেন? চালিয়ে দিস ভাই সন্তান, তোর শরীরে শাহিদ চৌধুরীর রক্ত। আমাকে আমাকে তোর বাবা ভুল বুঝে এতগুলো বছর কষ্ট দিয়েছে। এই কষ্টের কি সাজ আল্লাহ তাকে দেবেন আমি জানি না, কিন্তু তোর বাবার সাথে খালি বলিস আমি আমি তাকে ক্ষমা করে দিয়েছি। হে আল্লাহ, আমি কি করেছি খোদা, আমি কি করেছি? আমার পরিবার উপর এত বড় অবিচার আমি কি করে করলাম খোদা, আমি কি করে করলাম খোদা? এর চেয়ে বড় আর কি প্রমাণ চাও যশ সাহেব? আজিম, আজিম, তুই জিতে গেছিস, তুই জিতে গেছিস আজিম। আমি হেরে গেছি, আমি হেরে গেছি আজিম। আমাকে বল আজিম, আমার মেয়ে কোথায়? আজিম, আমার আমার মেয়ে কোথায়? আজিম, আজিম, আমার মেয়ে কোথায়?
আমি তোর কাছে হাত জোর করে আমার মেয়েকে ভিক্ষে চাইছি। বল বল আমার মেয়ে কোথায়? আমার মেয়ে? আরে ছাড় ছাড় এসব নাটক বাদ দে। আট মাসের গর্ভবতী স্ত্রীকে রাস্তায় ফেলে আসার সময় কোথায় ছিল তোর চোখের পানি? মেয়ের প্রতি এত দরদ কোথায় ছিল? কামের কথা কই শোন, তোর মেয়েরে পাইলা বড় করতে অনেক টাকা পয়সা আমার খরচ হয়েছে, সেই টাকার সুদ দিতে আমি আজ তোর বাড়িতে আইছি। আমার ফোন কোথায় আছে বল 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 আমার ফোন কোথায় আছে বল। নীল আরে জশ সাহেব তোর পোলারে বুঝা, ওরে ঠান্ডা হইতে কো। তোর বউ যখন আমার কাছে ছিল তখন কি কোনদিন টাকার জন্য তোর কাছে আইছিলাম? আইস দরকার পড়ছে বলি আইছি। এই তো বুদ্ধিমানের মতো কাম। ইয়ে কাইল আইসা পড়িস, তোর বোনের সাথে তোর পরিচয় করায় দেব। আমি একা
प्रथम बार एसेछिस नाकि जानिस ना एखाने मा बाबा भाई बोनेर मतो मिथ्ये सम्पर्कगुलोर कोनो दाम नेई एखाने शुधु एकटाई सम्पर्क चले पुरुषेर साथे नारीर सम्पर्क बुझते पेरेछिस आमी जानि बोन आमादेर प्रति तोर एई घृणा स्वाभाविक एई बाजारे घृणा परिवेशे बड़ हले तोर मतो आमिओ होयतो सबाइके घृणा करतम जे जखन पेये गेछि तखन তোকে আর এখানে পড়ে থাকতে দেব না ঘরে চল বোন ঘর ভাই এই শব্দগুলো শুনতে কত ভালো লাগে মনে হয় জ্বলতে থাকা এই বুকটার উপর কেউ বরফ রেখে ঠান্ডা করে দিচ্ছে যেন খোলা চোখে দিনের বেলাতে কেউ স্বপ্ন এঁকে দিচ্ছে কিন্তু স্বপ্ন সবসময় সত্যি হয় না স্বপ্ন সবসময় তোদের মতো বড়লোকদের ওয়াদার মতো মিথ্যে হয় মিথ্যে হয় তোদের চোখের পানির মতো কিন্তু আমাদের সম্পর্ক মিথ্যে নয় বোন তোর আর আমার রক্তের সম্পর্ক মিথ্যে নয় তুই সত্যি আমার বোন তুই জাজ সাহেব চৌধুরীর মেয়ে না 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 আমি কারো বোন নই আমি কারো মেয়ে নই তোদের মতো ভণ্ড লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই এসব তুই কি বলছিস বোন খবরদার তোর ওই পাপ মুখে আমাকে বোন বলে ডাক না আরে তুই তো হারামজাদের সন্তান যে তার নিজের স্ত্রীকে পরিত্যাগ করে চলে গিয়েছিল নিজের সন্তানকে অস্বীকার করেছিল অবিশ্বাস করেছিল আমার মায়ের সতীত্বকে আরে আমার বাবার নামই তো আমি জানি না তখন তোর বোন হলাম কি করে ঠিক করে তোর বাপের মেয়ে হলাম এইসব অবান্তর অবাস্তব কথা নিয়ে আমার সামনে কখনো আসবি না বোন না চমকে এই চমকে তুই এত মানুষের মনে দোলা দেন তোর মনে কি এই সোহেলের প্রেম একটুও দোলা দেয় না এই বেটা কি চাস যা এই চমকে তোরে যদি আবার ঘরে নিতে পারতাম মন্ডা বইরা সারা রাত আদর করতাম এই শালা আমি চুমকির সাথে প্রেম করলে তোর কি তোর জন্য কেন
এই শুয়ারের বাচ্চা ও আমার বোন, একই মায়ের পেটের বোন, ও আমার বোন। বাবা তুমিও বসো না বৌমা, আপনি খেয়ে নিন বাবা, আমি পরে খাবো। গতকালকে আজিমের কাছে গিয়েছিলি? বাবা ব্যাপারটা বুঝতে পারছি না, কাল রাত থেকে আপনার ছেলে কেমন যেন অদ্ভুত আচরণ করছে, সারা রাত ঘুমায়নি, আর এখন তো নিজের চোখে দেখলেন। ব্যাপারটা কি, ওরা সবাই এমন আচরণ করছে কেন? জেন্টলম্যান, এখন আমাদের দুর্বল হওয়ার সময় নয়, এখন আমাদের শক্ত পায়ে দাঁড়িয়ে প্রতিপক্ষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সময়। আমাদেরকে এখন বুঝিয়ে দিতে হবে উই আর স্ট্রং, আমাদের সিস্টার কনসার্নদের। পারো, আমার পারো। এই, তুমি কি আমার পারুকে দেখেছো? দেখবে কি করে, আমার পারু তো জমিদারকে বিয়ে করে তার ঘরে রানী হয়ে আছে। পারু পারু বেচারা দেবদাস। হায় আল্লাহ, ওঠো দেব, আমার দেবদাস, ওঠো। কে পারবে? তুমি ফিরে এসেছো চন্দ্রমুখী, তুমি আমাকে স্পর্শ করবে না, তুমি কেন শুধু শুধু আমার জন্য কষ্ট করো? আমার পারুকেলে আমার কথা মনে করে আমাকে একবার দেখতে আসে না? না, আমি তোমার সাথে যাব না, আমি জমিদার বাড়িতে পারুকে দেখতে যাব, আমি একবার পারুকে দেখতে চাই। পারু, আমার পারু। ওই মা, আজ দেখি একেবারে দিনে দুপুরে এসে পড়লি, বাজার তো সাজা বসে রাতের বেলায়। আমি চমকিশোরের দেখা করতে চাই। ওই দিনের গালিগালাজের নেশা এত তাড়াতাড়ি কাইটা গেল রে নিল। বাজে কথা বাদ দিয়ে বলো, চুমকি কোথায়? চুমকির কাছে যাওয়ার আগে এই দরজায় চাবি লাগাইতে হয় নিল, মোটা মোটা টাকার বান্ডিলের চাবি। এই নাও টাকার বান্ডিল, পুরো 1,00,000 আছে। আরে আরে, এমনি অবহেলা করে টাকা ফালাইসটা? হ্যাঁ, টাকায় যদি একবার মাইন্ড করে তাইলে কিন্তু ফালতু পেছাল পেরো না আজিম। হ্যাঁ, ওই মা, আমার বসেরই আঙ্গুল দেখায়, হিজড়া দেখা ভাবিস না, গায়ে জোর নাই, তোর মতো দুই চারটা মরদ হজম করতে পারি। আজিম, চুমকি কোথায়? বাজারে সদাই কি আর বাজারে থাকে, কত কাস্টমার কিনে নিয়ে যায়। আজ সকালেই চুমকিরে বেচা দিছি,
ক্যাশ 1 লাখ টাকা দিছে তো তাই আর মানা করতে পারলাম না এই বাজারে সবচাইতে বেশি দামে তোর বইনেরে বেচছি আমি হাজিম আমি তোকে 20 লাখ দেব আমার বোনকে ফিরিয়ে আন কি মাত্র 20 লাখ 50 লাখ কিন্তু আমার বোনের গায়ে কেউ হাত দিতে পারবে না ঠিক আছে ঠিক আছে তাই না শিবার কাছে চল শিবা ঢাকা শহরের বড় গুন্ডা সে যদি আপনার কথা না শুনে আরে শুনবো চল আমার সাথে দরকার পড়ে ওরে 1 লাখের জায়গায় 5 লাখ দিব টাকা দেখলে কাঠের পুতুলও হা করে শিবাও করবো শুনতে ভালো কই যান ভাই একটু কথা ছিল ভাই কথা কইতে আসি নাই কামে আইছি রাস্তা স্যার ভাই সুমকির কাছে না গেলে হয় না ভাই টাকা দিয়ে মাল কিনছি মালের কাছে যাবো না কেন না মানে সুমকি সারা বাজারে তো অনেকেই আছে ওর কাছে যাওয়াটা কি খুব জরুরি কোনটা জরুরি আর কোনটা জরুরি না ওইটা আমি বুঝুম তুই রাস্তা ছাড় যা যা ভাই ভাই আপনি পায়ে পড়ি সুমকির আপনি নষ্ট করেন না আমি ওরে ভালোবাসি ভালোবাসা এই বাজারে ভালোবাসা কেজির দরে বেচা কেনা হয় যার টাকার জোর বেশি কোমরের জোর বেশি এই বাজারে সেই ভালোবাসা বেশি কিনতে পারে আমি আজিম শেঠের কাছ থেকে ভালোবাসা কিনে নিছি আজ সারাদিন চুমকি আমার না ভাই না আবার অনুরোধটা আপনি রাখেন আপনার নাম সারা শহরের সবাই জানে ভাই আমি আমি আপনার সামনে একটা কাস্কি মাছের মতো ছোট আমার টাকার জোর নাই কোমরের জোর নাই তবু আপনার রিকোয়েস্ট করতেছি ভাই সুকির আপনি নষ্ট করেন না হরে হরে আমি ভালোবাসি হরে দি আমি ঘর বান্ধব ভাই পাচার মইরা যাবো ভাই তবু সুকির গায়ে দ্বিতীয় কোনো পুরুষের হাত লাগতে দিব না ভাই সুকিরে নষ্ট হইতে দিব না ভাই পা ছাড় কইতাছি সুকিরে নষ্ট করেন না ভাই ওরে আমি ভালোবাসি ছাড় আপনারে আমি ছাড়ুম না ভাই ভাই আমি আমি হাত চুর করতেছি আপনার পায়ে ধরতেছি তবু সুকির কাছে যান না না আমি যাইতে দিব না আমার ফোন গেল আমি যাইতে দিব না যাইতে দিব না আপনাকে Thank you.
এখানে 2 লাখ টাকা আছে, নিয়ে চলে যান। আজিন কি মাইয়া ফিট করলা বাজারে, সব কাস্টমার দেহ চুমকির লেগা পাগল। আমি কাস্টমার নই, চুমকির বড় ভাই। বড় ভাই? আপনার মতো ভাইয়ের বোন এই বাজারে কেন? ব্যাখ্যা শোনার কোনো প্রয়োজন আপনার নেই, টাকাটা নিন আর এখান থেকে চলে যান। টাকার জন্য আমি ফিরা যাইতেছি না নীল চৌধুরী সাহেব, ফিরা যাইতেছি আপনার সম্মানে। এই শহরে আপনার নাম সবাই জানে, ইজ্জত করে, আর সেই ইজ্জতের সম্মান দিয়ে আমি ফিরা গেলাম। কথাই বলে না, হাতি গর্তে পড়লে আরেকটা হাতি দিয়ে তারে তুলতে হয়। শরম ভাই যাও যাও। তোমার টাকা যত চাই পাবে, কিন্তু চমকি আমার অনুমতি ছাড়া কারোর সাথে কথা বলতে পারবে না। জান আমার টাকা পাউন দিয়ে কথা, যতদিন টাকা পামু ততদিন চমকি তোমার, টাকা বন্ধ হইলি বেচা হয়ে যাব। চমকি চমকি, দরজা খোল, দরজা খোল চমকি, দরজা খোল বোন, আমার কথা শোন, আমার কথা শোন চমকি। পাগলামি করিস না বোন, তোর সাথে আমার কথা বলতেই হবে। দরজা খোল, দরজা খোল চমকি, চমকি দরজা খোল। থাক এখান থেকে, আমি কারো বোন না, কারোর সাথে আমি কথা বলতে চাই না, চলে যা। আমার কথা বলতেই হবে বোন, দরজা খোল, দরজা খোল বোন। না না না, আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না, তুই যা ভাগ এখান থেকে। আজ না হোক কাল তোকে দরজা খুলতেই হবে, খুলতেই হবে, তোকে ফিরে আসতে হবে আমাদের বাড়িতে, ফিরে আসতেই হবে। কাজী এত রাস্তা থাকতে এই নোংরা রাস্তা এলে কেন? এটা শর্টকাট না, অন্য রাস্তায় যা জ্যাম, এত সময় লাগবে যে তোমার বান্ধবী ততক্ষণে বিয়ে শেষ করে হানিমুনে চলে যাবে। নীল ভাইয়া, সবুজ, সবুজ ভাইয়া, 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 ভাইয়া এখানে কেন? ভ্রমর মধুর চাকে কেন যায় জানো না বুঝি? কোথায় যাচ্ছ? হ্যাঁ দাঁড়াও। আরে বাহ ভাইয়া বাহ, আজ তুমি আমার মনে জ্বলে ওঠা সেই আগুন নিভিয়ে দিয়েছো, যে আগুন সেদিন জন্মদিনের অনুষ্ঠানে নিজের হাতে জ্বালিয়েছিলে। সেদিন রুনাকে ভালোবাসার কথা বলে আমি চৌধুরী পরিবারের মান ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছিলাম, আর আজ এই মহল্লায় এসে তুমি সেই ধুলোয় মিশে যাওয়া ইজ্জতের উপর সম্মানের পাহাড় তৈরি করেছ। চৌধুরী পরিবারের নাম মাটিতে নয়, আকাশের চাঁদের পাশাপাশি পৌঁছে দিয়েছো তুমি। ইচ্ছে হচ্ছে তোমার পা ধরে সালাম করি। সবুজ, কিছু না জেনে না বুঝে তর্ক করিস না। আমার আর কোনো কিছু জানার প্রয়োজন নেই, শোনার প্রয়োজন নেই। আমার মনে তোমার নামের যে সম্মানের সৌধ আমি নির্মাণ করেছিলাম, সেই সৌধ আজ তুলিশ্বাত হয়ে গেছে ভাইয়া, তুলিশ্বাত হয়ে গেছে। নীল
वेट वेट जाच्छी दाड़ाओ तू ये शुद्ध अनमी क्या नो सबूत कोताय सबूत क्या हुआ चे मकबूल तुम जाओ जास्ता छोटो खाटो बैपर नहीं चाकुर बाकुरी शायद मानुष एरकुम बैबहर करे नो टॉक, आज आमी बोलबो, तुमी शुनबे, आमी गाइबो, तुमी नाचबे। Aka ki aka,
উদাসী বাতাস তোমায় আমারই সঙ্গে দেখে ও একাকী আকাশ উদাসী বাতাস তোমায় আমারই সঙ্গে দেখে ভালোবাসে দু হাতে যায় রেখে এক পৃথিবী রেখে জন্মে বোঝাতে চাই তোমায় শুধু ভালোবাসি ভালোবাসি তোমাকে ভালোবাসি তোমাকে এক লাইনে একটি গান শোনাতে চাই তোমায় আমি ভালোবাসি ভালোবাসি তোমাকে এক জীবনের একটি গল্প বলতে চাই তোমায় আমি ভালোবাসি ভালোবাসি তোমাকে কেন জজের কষ্টের কামাই মায়াডার পিছনে খরচ করতেছস ওই মায়া তো জীবনও তোর ভাই বলে মাইনা নিব না জীবনও তোর বাপের কাছে ফিরা যাইব না যাবে কি যাবে না আমি বুঝব কিন্তু টাকার প্রয়োজন হলে তুমি আমার বোনকে কোথাও বিক্রি করতে পারবে না বিনিময়ে তুমি যখন যা চাইবে তাই পাবে ডান ডান টাকা পাইলেই আমি খুশি কিন্তু আজিম আজ আমি এমন জায়গায় চুমকির সাথে দেখা করতে চাই যেখানে শুধু থাকবে চুমকি আর আমি সেখানে কোনো দরজা জানালা বা দেয়ালের আড়াল থাকবে না ডান ডান দিলাম তাও দিলাম ডানা তুই চুমকির না পার্কে যা নীলয় চৌধুরী ওর সাথে ওইখানে দেখা করব হ্যালো বাতিন সাহেব নীলয়কে ফোনটা দিন জি স্যার তো অফিসে নাই কোথায় গেছে বলে যায়নি জি না আচ্ছা ঠিক আছে রাখি আফা আফা কিছু বলবি বুয়া সাহেবের কোটের পকেটে এই ছবিটা পাইছি দেখি কে মে ওর সাথে নীলয় কি সম্পর্ক আফা আফা এ কাপড়গুলো লন্ড্রিতে দিয়ে আসি না এই ছবিতে যে কোটের পকেটে ছিল সেই পকেটে রেখে ওয়ার্ড্রপে রেখে দাও আচ্ছা আমার সাজানো ফুলের বাগানে সাপ হয়ে প্রবেশ করেছে কে এই মেয়ে রাত ভুলে গিয়ে আমার সাথে ভদ্র সমাজে চলে এসো চমকি যে হীরার স্থান মাথার তাজে সেই হীরাকে নর্দমায় মানায় না বোন আমাদের বাবা যদি কোনো ভুল করে থাকে তাকে ক্ষমা করে দিয়ে তুমি আমার সাথে চলে এসো বোন জজের মেয়ে হয়ে তুমি কি পাবে ওদের কাছ থেকে ওদের না আছে শিক্ষা না আছে কোনো সামাজিক মর্যাদা ওরা চেনে শুধু মেয়ে মানুষের দেহ আর টাকা তাও ওই লোকগুলো তোদের মতো লেবাস পাড়া বড় লোকদের চেয়ে ভালো তোদের মতো মানুষকে পছন্দ না হলে আস্থা করে ছুঁড়ে ফেলে না সুপার গ্লুর মতো যতই আমার পিছে লেগে থাকিস এই চুমকি কোনোদিন তোদের কাছে ফিরে যাবে না পানিতে ডুবে মরে যাবে তবু তোর বোন বলে কোনোদিন পরিচয় দেবে না চুমকি আমার কথা শোনো না কোনো কথা শোনার প্রয়োজন আমার নেই চুমকি কথা শোনো না যারা আমার মায়ের নামটাকে বদনাম বানিয়েছে তাদের কোনো কথাই আমি শুনবো না তোরা
আমার মায়ের জীবনটাকে নষ্ট করেছিস, আজ তোরা আমার জীবনটাকে নষ্ট করে দিতে চাইছিস। আমাদের মায়ের জীবনটাকে বদনাম বানিয়েছে ওই আজিম। মাকে আট মাস আটকে রেখে ওই আজিম বাবার মায়ের মধ্যে দূরত্বের দেয়াল গড়ে তুলেছিল, যে দেয়ালে বাসা বানিয়েছিল অবিশ্বাস আর সন্দেহের ভূত। বাধ্য করেছিল আমার বাবাকে আমার মাকে ভুল বুঝতে। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আমার বাবা আর 16টি বছর হুইল চেয়ারে পঙ্গু হয়ে পড়ে আছে। আজিম বাবাকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে আমার মায়ের গর্ভে সন্তান অবহিত। আমি বিশ্বাস করি না। বিশ্বাস তোমাকে করতে হবে বোন। আজিম একটা ভয়ঙ্কর লোকের নাম, সাপের চেয়েও বেশি বিষ ওই আজিমের ছোবলে। বাবার কোর্টে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল বলে সে তার উপর শোধ দেবার জন্যে আমাদের মাকে আটকে রেখেছিল দীর্ঘ 8 মাস। আর তোমার জন্মের পর তোমাকে দিয়ে বাবার বদনাম করানোর জন্য, জাত সাহেব চৌধুরীর মান ইজ্জত খোলা বাজারে বিক্রির জন্য তোমাকে আটকে রেখেছে দীর্ঘ 18টি বছর। ধীরে ধীরে তোমার মনে ঠুকিয়েছে ঘৃণার বীজ। সবকিছু ভুলে গিয়ে তুমি আমাদের কাছে ফিরে এসো। আমি তোমার কাছে 2 হাত জোর করে প্রার্থনা করছি চমকি, ক্ষমা করে দাও আমার বাবাকে। বিশ্বাস করো আমার বাবার কোনো দোষ নেই, সব দোষ হয় আজিমের। একটা বাজে মানুষের বাজে মনের নোংরা প্রতিশোধ দেবার স্পৃহাকে তুমি বাস্তবের রূপ নিতে দিও না বোন। আমার চোখে চোখ রেখে দেখো বোন, সেখানে ঘৃণা নয়, তোমার জন্য অপেক্ষা করছে ভাইয়ের আদর, ভাইয়ের মমতা। আমার বুকে ফিরে এসো বোন, ফিরে এসো। আমাকে বাবার কাছে নিয়ে দিল ভাইয়া, আমি বাবার কাছে যাব। চল। খুব খারাপ হইলো চৌধুরী বউ, আমার মাল নিয়ে চইলা যাইবা, এমন তো কথা ছিল না। ইচ্ছার বিরুদ্ধে তুমি চুমকিকে আটকে রাখতে পারো না। পারি কিনা চাইলে প্রমাণ করে দিতে পারি, কিন্তু আমি শক্তি দেখাইতে চাই না। চুমকিরে আমার হাতে তুলে দাও। না চুমকি, আমার কাছে আবি না মানে অতিরিক্ত রক্তক্ষরণে উনি কোমাতে চলে গেছেন, রক্ত আমরা দিয়েছি বাট কখন জ্ঞান ফিরবে তা বলা যাচ্ছে না। যেভাবেই হোক ভাইয়ার জ্ঞান ফেরাতেই হবে ডাক্তার। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। সবুজ, যারা তোমার ভাইয়াকে মেরেছে ওদের নামে তুমি পুলিশের কাছে রিপোর্ট করো, ওদেরকে সাজা দেবার ব্যবস্থা করো। নো, আইন নয়, যা আমার ভাইয়ের গায়ে রক্ত ঝরিয়েছে তাদের সাজা দেব আমি, কিন্তু ভাইয়ার জ্ঞান না ফেরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সবুজ, তুমি আমার সাথে এসো। কোথায়? আহা, এসো না। ডাক্তারকে আমি জিজ্ঞাসা করেছিলাম নিলয় ভাই এখানে কিভাবে এসেছে। কি বলেছে ডাক্তার? ওকে এখানে নিয়ে এসেছে টানবাজারের মাস্তান। হোয়াট? হ্যাঁ, শুনে আমিও বিশ্বাস করিনি, কিন্তু যা সত্য তাই তোমাকে বললাম। হ্যাঁ,
সেদিন ভাইয়াকে আমিও টানবাজারে দেখেছিলাম। আমাকে জানতেই হবে আসিফ, ভাইয়া ওখানে কিসের নেশায় বারবার যায়, আমাকে জানতেই হবে। মাইয়া মানছে নেশা, কঠিন নেশা, ইরিডিসিবল ডেঞ্জারাস। কত রাজা তাগর রাজত্ব শেষ করছে এই মাইয়া মানছের পিছে। আমার কথা শুনতেছেন আজম শেঠ? একবার মিস হয়েছে কিন্তু বারবার আমি মিস করতে চাই না। আমি চুমকিতে চাই, দেখতে চাই তার মধ্যে কি আছে, কেন তার লেগে এত লোক দিবানা। টাকা যখন এই আজিম শেঠ নিছে, মাল তুমি ঠিকই পাইবা। কখন পামো দিন তারিখ কয়ে দাও, চুমকি লেগে আবার আমার জলসার আয়োজন করতে হইব, নাচ গানের আয়োজন করতে হইব। আজ এক শনিবার, সামনে শনিবারে বাকি টাকা নগদ দিয়া চুমকি নিয়ে যাইবা। ঠিক আছে, গেলাম। যেই টার্গেটে আমি এতদিন চুমকিরে পেলে বড় করছি, আজ আমার সেই টার্গেট পুরো হইব। জজ সাহেব, তোর ইজ্জত শেষ হইব ওই শিবার বাড়ির বিছানায়। আমার চুমকি, চুমকি, এই চুমকি, আমি তোর দিকে সারাক্ষণ চায়া থাকি, তোর কি একবারও আমার দিকে চায়া থাকতে মন চায় না? একটাবারও তোর মনে হয় না আমারে আমারে এই পোলাডে এত ভালোবাসে? পোলাডারে পোলাডারে ডাক দিয়া একটু কথা কই, একটু রং রস করি, একটু ভালোবাসা দেই। নাই দিলি ভালোবাসা, আমার কিচ্ছু যায় আসে না। জীবনে অন্য কোনো মায়ের দিকে আমি তাকাবো না রে তুমকি। তোরে আমি, তোরে আমি আমার আপন করে নিমুই। ওই আজিম তোরে যতই বাজারে বানাইতে চাক, আমি আমি উঠে দিব না। আমি আমি তোরে নিয়ে বাইকে যাবো, লুকায় থাকুম বান্দরবনে যাইয়া, নইলে বর্ডার পার হইয়া সোজা বার্মা। কিন্তু কিন্তু আমি তোরে নষ্ট হইতে দিব না চুমকি, আমি তোরে নষ্ট হইতে দিব না, আমি তোরে নষ্ট হইতে দিব না চুমকি। চুমকি তুই, আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো? না, আমাকে ছুঁয়ে দেখ। আমি সত্য, আমি তোর প্রেমের চেয়েও সত্য। আমার যে কি ফুর্তি লাগতেছে চুমকি, তোরে আমি কই রাখি, কি যে করি। আমি যাকে চাই সে আমার চোখের সামনে, আর কিছুই তো আমার প্রয়োজন নেই। সত্যি তুই আমারে চাস? পাগল, না চাইলে এত রাতে তোর ঘরে আসবো কেন? তুই প্রতি রাতে আমার ছবির সামনে কান্নাকাটি করিস, আমার ছবির সাথে প্রেম করিস, আজ তোর সাথে প্রেম করব আমি, সারা রাত তোকে আমি ঘুমোতে দেব না।
না ছাড়ো না তুমি হাত ছাড়ো না দেব না দেব না দেব না তোমার চেতে দেব না প্রেমের ছড় আজ উঠেছে এই মনে সেই ছড় থামিয়ে যাও না ছাড়ো না ছাড়ো না ছাড়ো না তুমি হাত ছাড়ো না বোনা দেব না দেব না তোমায় যেতে দেব না প্রেমের ছড় আজ উঠেছে এই মনে সেই ধর থামিয়ে যাও না না ছাড়ো না ছাড়ো না ছাড়ো না তুমি হাত ছাড়ো না দেব না দেব না দেব না তোমায় যেতে দেব না চল সত্যি কি তুমি চাও না প্রেমের ছড় আজ উঠেছে এই মনে সেই ঝড় থামিয়ে যাও না ছাড়ো না ছাড়ো না ছাড়ো না তুমি হাত ছাড়ো না না দেব না দেব না দেব না তোমার যেতে দেব না দেখে বোঝা যাচ্ছে ছবির মেয়েটির পেশা সুবিধার নয় ওর সাথে নীল ভাইয়ার সম্পর্ক জানতে গেলে যদি তোমার বংশের মুখে চুনকালি লেগে যায় সহ্য করতে পারবে
তারপরও আসিফ আমি জানতে চাই মেয়েটির সাথে ভাইয়ার সম্পর্ক না জানা পর্যন্ত নিজেকে আমি বোঝাতে পারছি না আমার মন এখনো মেনে নিতে পারছে না যে আমার ভাই নষ্ট হয়ে গেছে বাজারের নষ্ট মেয়েদের সাথে তার সম্পর্ক ঠিক আছে সবুজ আমি দেখছি তোমাকে ওই বাজে এলাকায় গিয়ে বদনাম হতে আমি দেব না আমি নিজে প্রয়োজনে ওই এলাকায় গিয়ে তদন্ত করব প্রমাণ করব এই মেয়েটি কারে খোঁজে আমার পার্বতীরে আবার খুঁজতেছি না তো না না আমার পার্বতীরে খুঁজব চালাই তো জমিদার না ফকির নিম্মার কাছে হেরা খোঁজে কারে কি কলচারা পাখি এই যে শোনেন কারে খোঁজে আপনি এই মেয়েটাকে চিনেন দেখি হায় আল্লাহ আর এখন তো স্ক্যান আমার দিয়ে হয় না যদি চিনি তাইলে কি আর যদি না চিনি তাইলে কি মেয়েটাকে খুঁজে পাওয়া খুব প্রয়োজন ও বলতে পারেন ওকে কোথায় পাবো ঠিকানা দিলে যদি কিছু পাই তাহলে চেষ্টা করে দেখতে পারি যদি পান তাহলে এই ঠিকানা যোগাযোগ করবে কিছু পাওয়ার ব্যবস্থা আমি করে দেব ঠিক আছে আপনি যান আমি খবর পাইলে ফোন করুন আসি হ্যালো হ্যালো সবুজ সাহেব আছেন জি কে বলছেন নাম দিয়া কি করবেন খালি তারে বলেন সে যে চুমকিরে খুঁজতেছে আমি তার ঠিকানা পাইছি চুমকিকে খুঁজছে সবুজ হ্যাঁ হ্যাঁ সবুজ বলছি আপনি আমি চুমকির বান্ধবী চুমকি আপনার দাওয়াত দিছে তার ঘরে ঠিকানাটা বলুন ঘর নাম্বার 13 গলি নাম্বার 14 টানবাজার কাল সকাল সকাল আইলে চুমকিরে ফ্রি পাইবেন বাবু সাথে মাল আনতে ভুলেন না ওকে চুমকিকে পরে বলবো তোমাকে না আমাকে আজই বলতে হবে কে চুমকি ওর সাথে তোমার কিসের সম্পর্ক একটা বাজে পাড়া থেকে বাজে মেয়ে মানুষ ফোন করে তোমাকে চুমকির ঠিকানা কেন দিচ্ছে আহা এখন বিরক্ত করো না তো রুনা সময় হলে তোমাকে সব বলবো কবে হবে তোমার সময় আমার সর্বনাশ হবার পর আমার উপর থেকে এত তাড়াতাড়ি মনে উঠে গেল তোমার রুনা এসব তুমি কি বলছো আমি ঠিকই বলছি তোমার ভাইয়ের মতো তুমি ওই বাজে পাড়ায় আনাগোনা শুরু করে দিয়েছো তোমার মনেও পাপ খাই নিয়েছে চুমকি নামের ওই পাপিষ্ঠা তোমার হৃদয়ে আমার স্থান নিয়ে নিয়েছে আমি তোমাকে ঘৃণা করি রুনা মরে গেছে তোমার রুনা মরে গেছে তোমার ভালোবাসা মরে গেছে আমার কথা শুনে যাও তুমি যা ভাবছো তা নয় রুনা রুনা ও শিট রুনা তুই সবুজকে ভুল বুঝেছিস আমি ভুল বুঝিনি ভাইয়া ওই বাজে এলাকা থেকে একটা মেয়ে আমাকে ফোন করে চুমকির ঠিকানা বলেছে সবুজকে বলেছে ও ঠিকানায় যেতে আমি আমি সব জানি সবুজ আমার কাছে ওই মেয়েটির ছবি দিয়ে তার হদিশ খুঁজে বের করতে বলেছিল তুমি চেনো ওই মেয়েকে বলতে পারো তার সাথে আমার সবুজের কি সম্পর্ক সম্পর্ক তো স্বামীর সাথে নয় সম্পর্ক নীলা ভাইয়ার সাথে আর
সবুজ তাদের সম্পর্ক জানার জন্যই চুমকির পিছনে ছিল। আমি বিশ্বাস করি না। রুনা, নিজের স্বামীর প্রতি তোর এতটুকু বিশ্বাস নেই? না, বিশ্বাস আমি করতে পারছি না। তাহলে তুমি নিজে যাও, ঠিকানা তো তোমার কাছেই আছে, নিজে গিয়ে জেনে এসো সবুজের সাথে চুমকির কি সম্পর্ক। হ্যাঁ, প্রয়োজন আমি নিজেই যাব। আজকাম ঠিক মতো হয়তো ওলে হাই আল্লাহ কে যায়? আমি রুনা। চিনলাম না তো। আমি নতুন, চুমকি আপার কাছে তালিম নিতে আইছি। আগে আমার কাছে তালিম নিয়ে যা। বিয়াইতা মাইয়া মানুষের মতো গন্ধ কে বিয়া করছিলি নাকি? কেমনে বুঝলেন? গায়ের গন্ধে আমি সব বুঝি রে। ডাক ছাড়া এই বাজারে মাইয়া মানুষ আসে না, স্বামী কই? চাইরা দিছে। তাইলে ঠিক আছে, অফ টাইমে আমার একটু সময় দিস। আচ্ছা, আদর করার শিক্ষায়া দিমু। আমি যাই। হ্যাঁ, হাই আল্লাহ। কে তুমি আগে বলো, তুমি কে? নীলয় চৌধুরী আর সবুজ চৌধুরীর সাথে তোমার কি সম্পর্ক? সম্পর্ক নীলয় চৌধুরীর সাথে জজ সাহেব চৌধুরীর যে সম্পর্ক, আমার সাথে সেই সম্পর্ক, রক্তের সম্পর্ক। সত্যি? হ্যাঁ, আমি সেই বদনসিব বোন যার জন্য আমার বড় ভাই আজ হাসপাতালে। আমি তাহলে সত্যি সবুজকে ভুল বুঝেছি। সবুজ? সবুজটা আবার কে? তোমার ভাই, আর আমি তোমার ভাবি। ভাবি? চলো বোন, তোমাকে আর আমি এক মুহূর্ত এখানে থাকতে দেব না। কিন্তু বাইরে যে ডায়না আর তার লোকজন, আমি ওদের ব্যবস্থা করছি, তুমি আমার সাথে চলো। শুনে উইমা, তুই আমার ডাকস? হ, আপনি না কইলেন, আদর শিখাইবেন কই? বলেন না। উইমা, তুই আমার কাছে আদর শিখবি সত্যি? হ, যতই সাজা থাকেন আপনি তো আসলে পুরুষ মানুষই। তাই আপনার একটু চেষ্টা করবার চাই। উইমা চল, তাড়াতাড়ি চল। চলেন। হাই আল্লাহ। হ্যালো। হ্যালো সবুজ। রুনা, তুমি কোথায়? আমি টানবাজারে। আমি জানতে পেরেছি চুমকির পরিচয়। ও তোমার আপন বোন। কি? তুমি এক্ষুনি এসো, চুমকি করে আটকে রাখতে চাচ্ছে। আমি ওকে নিয়ে পাড়াতে লুকিয়ে আছি। চুমকিরে পালাতে দিস না। আমার বুক থেকে তোরে কেউ কেড়ে নিতে পারবো না সুমকি, কেউ না। Thank you.
হচ্ছে না পিছন থেকে গুলি করলি কেন সামনে সামনে কর এই সামনে কর আমার লোক মারতেছে দশ সাহেব আমার লোক হজিম হজ তোর এক পোলারে আগেই হাসপাতালে পাঠাইছি এইবার তো ছোট পোলার বয়ের পালা হাহেদ যেই চোখ পাল্টি তুই আমার দিছিলি তার সাজা তোরে দিতে হইব না আফসোস তোর ছোট পোলার বউ আর মাইয়া কারো সাথেই তোর শেষ দেখা হইব না তুই তো তোর কোর্টে আমার যাবজ্জীবন দিছিলি আইনে আমার কোর্টে তোর পোলার বউ আর মাইয়ার মৃত্যুদণ্ড দেব হাজিম 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 আমার সবুজ আমার চৌকি খোদা আমাকে তুমি শক্তি দাও খোদা এতগুলো বছর আমার কর্মের অনেক সাজা তুমি আমাকে দিয়েছ কিন্তু সেই সাজায় আমার সন্তানদের কোনো ক্ষতি তুমি করো না খোদা খোদা আমাকে তুমি শক্তি দাও আমাকে তুমি শক্তি দাও আমাকে তুমি শক্তি দাও
देखी हेलो अरे अरे क्या कर चुन आपने तो अपने पूरे पूरे सुस्त हो ना मगे जेते हमें डॉक्टर ऐजे सुमकिर गए हाथ दिले तुम्हारे हमें समय खाए भाव <Yeah. S 1>
কথা কইস না, আমারে মন বইরে তুলে দেখতে দে। চুকি ইউ লাভাই সোহেল, সোহেল আই লাভ ইউ, আই লাভ ইউ সোহেল, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই পালা বাসা করতে পারবে না। এই লাশগুলো গাড়িতে উঠাও। বাবা চমকি চমকি আয় বোন, চমকি বাবা আমাকে তুই মাফ করে দে রে মা। সবুজ বাবা 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 নীল বাবা আমার মা, চলো চলো বাবা।